আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন ছোলা মুড়ি একটি সুস্বাদু খাদ্য হিসেবে সকলের কাছে পরিচিত অনেকে কাঁচা ছোলা দেহের বডি গঠনের জন্য খেয়ে থাকেন কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি প্রতি একশো গ্রাম ছোলায় আমিষ প্রায় আঠেরো গ্রাম কার্বোহাইড্রেট প্রায় পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান ও বি টু আছে ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় কাঁচা ছোলা ভিজিয়ে খসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে জেনে নিন ছোলার কিছু স্বাস্থ্যগুণের কথা যেমন ছোলা পুষ্টিকর একটি ডাল এটি মলিবেড নাম এবং ম্যাঙ্গানিচের চমৎকার উৎস ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ আছে সেই সাথে আছে আমিষ কপার ফসফরাস এবং আয়রন নাম্বার টু হৃদরোগের ঝুঁকি কমাতে কাজ করে অস্ট্রেলিয়ান গবেষকদের মতে যে খাবারে যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় ছোলাতে দ্রব্যনীয় এবং অদ্রব্যনীয় ধরনের খাদ্য আঁশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় আঁশ পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এই ডাল আঁশ সমৃদ্ধ যা রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমাতে সাহায্য করে এক সমীক্ষায় দেখা গেছে যারা প্রতিদিন চার হাজার উনসত্তর মিলিগ্রাম ছোলা খায় তাহলে হৃদরোগ থেকে তাদের মৃত্যুর ঝুঁকি উননব্বই পার্সেন্ট কমে যায় নাম্বার থ্রি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে গবেষকদের মতে যারা বেশি পরিমাণে ফলের রাশিদযুক্ত খাবার খান তাদের হাইপার টেনশনের প্রবণতা কমে যায় যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণে ফলের রাশিদ থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এছাড়া ছোলা বয়স সন্ধি পরবর্তীকালে হার্ট ভালো রাখতেও সাহায্য করে নাম্বার ফোর রক্ত চলাচল ভালো রাখে গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা প্রতিদিন এক থেকে দুই কাপ ছোলা খায় তাদের পায়ের আটটারিতে রক্ত চলাচল বেড়ে যায় তাছাড়া স্টোকে আক্রান্ত ব্যক্তিদের আটটারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় নাম্বার ফাইভ ক্যান্সার রোধে কাজ করে গবেষণায় প্রমাণিত হয়েছে যে বেশি পরিমাণে ফলের অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে কোলন ক্যান্সার এবং রেক্টাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন নাম্বার সিক্স রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয় দেহকে করে দৃঢ় শক্তিশালী হাড়কে করে মজবুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম নাম্বার সেভেন ছলা শৈলের অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমিয়ে দেয় ছোলার ফ্যাট যা শৈলের জন্য ক্ষতিকর নয় প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ নাম্বার এইট কষ্টকাঠিন্য দূর করে ছলায় খাদ্য আঁশও আছে বেশ ভালো এই আঁশ কষ্টকাঠিন্য সারায় খাবারের আঁশ হজম হয় না এভাবে খাদ্য অতিক্রম করতে থাকে তাই কষ্টকাঠিন্য সমস্যা হয় ছোলা খেলে সেটা আর হয় না নাম্বার নাইন ডায়াবেটিসে উপকারী একশো গ্রাম ছোলা আছে প্রায় সতেরো গ্রাম আমিষ বা প্রোটিন আটষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল ছোলা শর্করা বা কার্বোহাইড্রেট গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিস রুগীদের জন্য ছোলা শর্করা ভালো প্রতি একশো গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় দুশো মিলিগ্রাম লোহ দশ মিলিগ্রাম ও ভিটামিন বি ওয়ান বি ফসফরাস ও ম্যাগনেশিয়াম এসবই শৈলের উপকারে আসে নাম্বার টেন যৌনশক্তি বৃদ্ধিতে ছোলার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ শ্বাসনালীতে জমে থাকা পুরানো কাশি বা কব ভালো হওয়ার জন্য কাজ করে ছোলা ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলা শাকে ডায়েটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ যা কষ্টকাঠিন্য দূর করে তাই শুধু রমজান মাস নয় বারো মাসি ছোলা হোক আপনার সঙ্গী নাম্বার ইলেভেন রক্তের চর্বি কমায় ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুরেটেড এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয় বরং রক্তের চর্বি কমায় নাম্বার টুয়েলভ ভাব দূর করে ছলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয় নাম্বার থার্টিন রোগ প্রতিরোধ গড়ে তোলে কাঁচা ছলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ বা অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে নাম্বার ফোরটিন জ্বালাপোড়া দূর করে সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে ছোলা খেলে মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ের তোলায় জ্বালাপোড়া কমায় নাম্বার ফিফটিন মেরুদণ্ডের ব্যথা দূর করে এছাড়াও এতে ভিটামিন বিও আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমায় মেরুদণ্ডের ব্যথার স্নায়ুর দুর্বলতা ছোলা অত্যন্ত পুষ্টিকর এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস এতে আমিষ মাংস বা মাছের পরিমাণে প্রায় সমান নাম্বার সিক্সটিন কৃমিনাশক রোধ করে ছোলা কৃমিনাশক হিসেবেও কাজ করে সারা রাত ছোলা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে কিরমি মারা যায় সুতরাং কিরমির জন্য চিন্তা করতে হবে না কাঁচা ছোলা সকালে খেলে কিরমি মারা যাবে নাম্বার সেভেন্টিন জ্বর ভালো করতে কাজ করে কাঁচা ছলা রয়েছে জ্বর ভালো করার ক্ষমতা সুতরাং কেউ যদি জ্বরে ভোগেন তাহলে কাঁচা ছোলা খেতে পারেন নাম্বার এইটিন রূপচর্চা ছোলা ভীষণ উপকারী কাঁচা ছোলা খেলে শরীরের চামড়া পরিষ্কার থাকে ছোলা বা মটর দানার বেসন জলেতে ভিজিয়ে রেখে স্নানের আগে শরীরে মাগলে শরীর থেকে ময়লা পরিষ্কার হয়ে যায় এবং ত্বক হয় চকচকে ফলে ছোলা ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে ছোলার খসা সিদ্ধ করে সেই সিদ্ধ জল প্রতিদিন খেলে রোগ ভালো হয় মুখে ব্রণ বা মেজেতা হলে ছোলা ভিজিয়ে বেটে মুখে লাগান এতে ব্রণ দূর হয় এবং মেজেতার দাগ মুছে যায় এছাড়া ছোলা বাটা মুখে ব্যবহার করলে ত্বকে সৌন্দর্য ও টান ভাব ফিরে আসে বদহজমের কারণে অনেকের গায়ের রঙ কালো হয়ে যায় এক্ষেত্রে পরিষ্কার জলেতে ছলা সিদ্ধ করে সেই জল খেলে বদহজম থাকবে না এবং গায়ের কালচে ভাবও কেটে যাবে নাম্বার নাইনটিন হজম ক্ষমতার উন্নতি ঘটে অল্প কিছু খেলেই কি বদহজম হজম হয়ে যায় তাহলে তো ছোলাকে রোজের সঙ্গী বাড়ানো উচিত কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট শুধু হজম ক্ষমতার উন্নতি ঘটায় না সেই সঙ্গে ডায়রিয়া এবং কনস্টেপেশনের মতো রোগের প্রকোপও কমায় অ্যান্টিঅক্সিডেন্ট আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই উপাদানটি শৈলে উপস্থিত ক্ষতিকর প্রাকৃণ উপাদানদের বের করে দেয় নাম্বার টোয়েন্টি এনার্জির ঘাটতি দূর করে ছোলায় উপস্থিত পটাশিয়াম ক্লান্তি দূর করে শরীরকে একেবারে চাঙ্গা করে তোলে সেই সঙ্গে কোষিদের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে প্রাকৃতিক উপাদানটির অন্দরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যামাইনো অ্যাসিড যা কোষেদের শক্তি বাড়াতে সাহায্য করে থাকে এছাড়া অ্যানিমিয়ার প্রকোপ কমায় শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে সাধারণত অ্যানিমিয়ার মতো রোগ মাথা ছাড়া দিয়ে ওঠে আগেই বলেছি যে ছলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তাই প্রাকৃতিক উপাদানটি শরীরের অন্দরে লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়াতে দারুণ কাজে আসে আর একবার লোহিত রক্ত কণিকার মাত্রা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে অ্যানিমিয়ার প্রকোপ কমতে শুরু করে তাছাড়া গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য উপকারী এই সময় মায়েদের জন্য ছোলা খাওয়া খুবই উপকারী স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার ছোলা গর্ভবস্থায় ডায়েটে রাখা প্রয়োজন এতে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম কার্বোহাইড্রেট এবং ফলের জাতীয় পুষ্টি উপাদান রয়েছে এসব উচ্চ পুষ্টিগুণের কারণে গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে ভালো খাবার ছোলা গর্ভবস্থায় রক্তস্বল্পতা প্রতিরোধ করে এই সময় অনেক মা রক্তস্বল্পতায় ভোগেন গর্ভাবস্থায় শিশুর অক্সিজেন সরবরাহ করার জন্য স্বাভাবিক পরিমাণের চেয়ে দ্বিগুণ আয়রনের প্রয়োজন হয় ছোলা হিমোগ্লোবিনের সঠিক মাত্রা বজায় রেখে শিশুর জন্মের ঝুঁকিও কমায় গর্ভাবস্থায় যদি মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি না হয় তখন রক্তের শর্করা মাত্রা বাড়তে পারে রক্তের শর্করা সঠিকভাবে না থাকলে মা ও শিশুর স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলে গর্ভাবস্থায় রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে খাদ্য তালিকায় ছোলা রাখুন ছোলা ফলের একটি ভালো উৎস ও গুরুত্বপূর্ণ খনিজ যা রক্তকণিকা তৈরি করতে এবং শিশুর বৃদ্ধিতে সহায়তা করে এটি ভ্রণের নিউয়াল টিউব সমস্যার ঝুঁকিও কমায় গর্ভাবস্থায় কখন ছোলা খাওয়া উচিত নয় ডায়রিয়া আক্রান্ত হলে তখন ছোলা খাবেন না যদি ছোলা খেলে অ্যালার্জি হয় তবে ছোলা খাবেন না গর্ভাবস্থায় নিয়মিত ছোলা খেলে যদি পেট খারাপ হয় তবে খাবেন না তবে সবারই একটি পার্শ্ববর্তী দিক থাকে তাই কাঁচা ছোলার কিছু অপকারিতার দিক জেনে রাখুন কাঁচা ছোলা ভেজে খেতে আমরা সবাই খুব পছন্দ করি কিন্তু এটা একেবারেই ঠিক নয় যাদের বমির সমস্যা রয়েছে তাদের জন্য কাঁচা ছোলা না খাওয়াই ভালো কিন্তু কোনোভাবেই কাঁচা ছোলা ভেজে খাবেন না তেল মশলা দিয়ে তৈরি করা ছোলা খেতেও অনেকেই পছন্দ করে থাকি যাকে চানা মশলাও বলা হয়ে থাকে যাদের ওজন বেশি তারা এ ধরনের ছোলা খাওয়া থেকে বিরত থাকুন কারণ অতিরিক্ত তেল মশলা তাদের জন্য খুবই ক্ষতিকারক হজম করতে না পারলেও কাঁচা ছোলা খাবেন না যাদের হজম শক্তি কম থাকে তারা কাঁচা ছোলা সহজে হজম করতে পারে না এছাড়াও যাদের কিডনির সমস্যা রয়েছে যাদের রক্তের ডায়ালসিস চলছে যাদের শরীরে কিটেনিন ও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে তারা যে কোনো রকমের ছোলা খাওয়া থেকে বিরত থাকুন অনেকে মনে করেন কাঁচা ছোলা খেলে ওজন বাড়ে একেবারে ভুল ধারণা কাঁচা ছোলায় ক্যালোরির পরিমাণ খুব কম থাকে যা ওজন কম করতে নিয়ন্ত্রণ করে এছাড়া এতে বিদ্যমান প্রোটিন এবং ফাইবার যা খিদে কমিয়ে দিতে সাহায্য করে নিয়মিত অল্প পরিমাণে কাঁচা ছলা সামান্য লেবুর রস দিয়ে খেলে ওজন বেড়ে যাওয়ার হাত থেকে রেহাই পাওয়া যায় কাঁচা ছলা কোন সময় খেলে বেশি উপকার পাওয়া যায় রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ছোলা ভিজিয়ে রেখে পরের দিন সকালে খেলে উপকার বেশি পাওয়া যায় কাঁচা ছোলা খাওয়ার সবচেয়ে ভালো বিকল্প হল ছোলা গুড় দিয়ে খাওয়া আপনি রাতে কাঁচা ছোলা ভিজিয়ে সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করুন কাঁচা ছোলা খাওয়ার সঠিক নিয়ম সকালে খালি পেটে তাই ছোলা সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাবেন হয়তো ভেজানো কাঁচা ছোলা প্রথম প্রথম খেতে মন চাইবে না যদি ইচ্ছে না করে তাহলে একটু বিল্লবন দিয়ে খেতে পারেন ধন্যবাদ